ফুলছড়িতে চরাঞ্চলে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় লালমিয়া সরকার নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চন্দনছর গ্রামের মৃত বাহাজুদ্দিন সরকারের ছেলে। আজ সকাল 9:30 উড়িয়া ইউনিয়নের সাদেকখা বাজারে এ হামলার ঘটনা ঘটে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ লালমিয়া সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।